গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি প্রত্যাহার, এডিসি বাতিল সহ বিভিন্ন ইস্যুতে সরব হলো আমরা বাঙালি। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সকল দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন দলের নেতৃত্ব। তারা বলেন, এরাজ্যে বাঙালিদের অবস্থান আদি অনন্তকাল থেকেই রয়েছে, এমনকি মহারাজা যারা এই রাজ্য শাসন করেছেন তারাও এই রাজ্যের ভূমিপুত্র নন, ফলে বাঙালিদের কায়দা করে বিতাড়নের চক্রান্ত চলছে বলে অভিযোগ তোলেন আমরা বাঙালি দলের নেতারা। বাঙালি বিদ্বেষী এনআরসির অপপ্রয়োগ দ্বারা বাঙালিকে হয়রানি বন্ধ করতে হবে। আরো যেমন আছে, নারী ধর্ষণ, নারী নির্যাতন ও তাদের শ্লীলতা হানি রূপ অভব্যতা কঠোরস্থে দমন করতে হবে। রাজ্যে সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে ব্যাপকভাবে বাংলা ভাষা প্রয়োগ চালু করতে হবে। তারপর আরেকটা দাবি আছে, রাজ্যের কাঁচামাল ও অর্থের বহিঃস্রোত বন্ধ করতে হবে। রাজ্যের কাঁচামাল নির্ভর ও কৃষিজাত পণ্য নির্ভর ক্ষুদ্রায়তন ও কুটির শিল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর স্থানীয় মানুষদের শতকরা 100% কর্মসংস্থানের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। শুধু চাকরি দাও বললে চাকরি দিতে পারবে না, আগে পরিকাঠামো তৈরি করো, তার জন্য শিল্প তৈরি করো। এই মেন মেন দাবিগুলি 16 দফা দাবি আছে আমাদের প্রেস রিলিজ আছে, এটা পেয়ে যাবে।